সকালবেলা আগে উঠে চলে এসেছি মন্দিরে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। তো মিষ্টি দেবজানিস ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম। তো দেখো, আমি সকালবেলা উঠে আগে চলে এসেছি মন্দিরে। তো মন্দিরের কাজটা সেরে তারপরে ঘরের কাজটা সারবো। তো আজকে সকালে আমি চাটাও খাইনি, ভাবলাম যে আগে মন্দিরটা পরিষ্কার করে আসি, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে অনেকটাই সময় লাগে মন্দিরে। তো আগে মন্দিরটা পরিষ্কার করে তারপর গিয়ে চাটা করে বেশ ভালো করে বসে তোমাদের সাথে গল্প করতে করতে চা খাবো। তো দেখো, ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, আমার মন্দির গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। তো এবার আমি ঘরে যাব, ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখানে আমার চা হয়ে গেছে একদম রেডি, আর ওর বাবার আর আমার জন্য চাটা বেড়ে নিয়েছি। আর দেখো, ঘরে চলে এসেছি, এসে চা খেতে খেতে বাবার সাথে একটুখানি গল্প করছিলাম। আর ওই ওর বাবা বলছিল একটু বাজারে যাবে, তুই কী কী লাগবে, কী কী নিয়ে আসতে হবে বাজার থেকে, সেগুলোই বলে দিচ্ছিলাম আর কি। ছেলে উঠে গেছে ঘুম থেকে, তো উঠে বায়না করছিল যে আমি একটুখানি চা খাবো, কিন্তু ওকে আমি চাটা দিইনি। ওকে চায়ের কাপে একটু দুধ দিয়েছি, বলেছি দুধ চাটাই খা। তো খাওয়া দাওয়া করানোর পর ওকে নিয়ে বসেছি একটু পড়তে, যেহেতু এক্সাম চলছে। তো চলো একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। তো দেখো, ওকে পড়ানোর মাঝে মাঝে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাটা হয়ে গেছে, এখানে বুঝি ডাল আর এখানে কুমড়োর বড়া করব। তো এটা আমি মাখিয়ে রেখেছি, খাওয়ার সময় ভেজে নেব, তাতে গরম গরম খেতে ভালো লাগে। আর এখানে করেছি মাংস, এটা আমাদের মাংস, তাতটা করেই করেছি। আর ছেলের মাংসটা আমি আলাদা করে করেছি, এই যে এটা তো ছেলের মাংস। তো ও তো এখনও ঝালটা তেমন খেতে পারে না, তো ওর জন্য ঝাল ছাড়া একদম মশলা কম দিয়ে, মানে রসুন পেঁয়াজটা দিইনি, একদম হালকা করে করেছি। তো ছেলেকে আমার স্নান করানো হয়ে গেছে, এবার আমি ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে কটা কাঁচা আছে কেচে নেব। তো দেখো, আমি কেচে চলে এসেছি ছাদে, কাঁচাগুলো মিলে স্নান করে এবারে মন্দিরে যাব। তো দেখো, এই যে খেতে বসেছে, আর খেতে বসেই ও দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখো, একটুও ভাত খাইনি, ওর নাকি খিদেই নেই, ওর নাকি খেতেই ইচ্ছা করছে না। তো তোমাদের যাদের এরকম ছোটো বাচ্চারা আছে, তোমরা তারা কীভাবে খাওয়াও আমাকে একটু জানো। তো আন্টি পড়িয়ে চলে যাওয়ার পর ফোনে দেখছিল একটুখানি কার্টুন। তো এখন যেহেতু ফোনটা নিয়ে নিয়েছি, এখন একটুখানি রাগু হয়েছে। তো এখন একটু ফোনটা দিতে হবে। তো এখন বেজে গেছে 9:10, আর 5-10 মিনিট পরেই ওকে খাইয়ে দেবো। খাওয়ানোর পরে শুয়ে পড়বে, দুপুরবেলা আজকে শোয়নি, শরীরটাও যেহেতু খারাপ ওই জন্য বেশি দেরি করবে না, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, আর ঘুমিয়েও পড়বে ও। তো যাই হোক, আজকে ব্লগটার বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইবাররা আছো, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।